त्रिपुरा मेडिकल कलेजर शिक्षानवीस चिकित्सक जर ऊपर कि ना राज्य अन्यतम मेडिकल कलेज और अन्यतम टर्शियरी हेल्थ सेंटर अधिकांश काज निर्भर करछे आज के वर्धित वेतन भातार दाबीते अनिर्दिष्टकाल कर्मबिरति आज के घोषणा कर त्रिपुरा मेडिकल कलेजर शिक्षानवीस चिकित्सक अनेक दिन धरे आंडार पेड और ओवर वर्क আমাদের প্রত্যেক দিন প্রায় দুটো শিফট করে ডিউটি দিতে হচ্ছে। তারপরেও আমরা কিন্তু যে বেতন ভাতাটা আমরা ডিজার্ভ করি সেটা কিন্তু আমরা পাচ্ছি না। শেষবার বেতন ভাতা বাড়ানো হয়েছিল 2017-18 সালে, এখন হয়েছে 2022-23 সাল। বেতন ভাতা বাড়ানো তো হয়নি, উপরন্তু বিভিন্ন চার্জের নাম করে আমাদের থেকে বেতন ভাতা কমিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের স্টাইপেন্ড নিয়ে আমাদের ইন্টার্নশিপে যে স্টাইপেন্ড দেওয়া হয়, স্টাইপেন্ডের নর্মালি স্টাইপেন্ড বৃদ্ধি হওয়ার দরকার, বাট স্টাইপেন্ড বৃদ্ধি হচ্ছে না অনেক বছর ধরে। এন্ড আমাদের উল্টা স্টাইপেন্ড কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে, যে এই এই বাবদে আমাদের এই টাকা, এই বাবদে আমাদের এই টাকা, এইসব অত্যাচার আমাদের কন্টিনিউয়াসলি চলছে কলেজ থেকে। অ্যান্ড আমরা এখন প্রত্যেক বছরের তুলনায় সবাই জানে যে মূল্যবৃদ্ধি কীভাবে হয়েছে, মূল্যবৃদ্ধির সাথে মিলিয়ে একটা নর্মাল একটা মানে দিনমজুরেরও রুজি আজকাল 400 থেকে বেশি আসে। তা আমরা কি 400 টাকাও মানে 400 টাকা করে পাচ্ছি যে হসপিটালে ডিউটি করে, সারাদিন নাইট ডিউটি করে, ইভিনিং ডিউটি করে, ডে ডিউটি করে, আমাদের আমাদের কোনো মানে এইভাবে আমাদের ভয়েসকে সবসময় দাবানোর চেষ্টা করা হয়েছে যে আমরা আমরা অ্যাপ্লিকেশন এর আগে অথরিটিকে কলেজ অথরিটিকে দিয়েছি, জানিয়েছি, আমরা অলরেডি আমরা 2 সপ্তাহ আগে কলেজ অথরিটিকে জানিয়ে দিয়েছি যে আমাদের রিলস দরকার, বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স আমাদের আসেনি। নেগেটিভ রেসপন্স আসছে যে কলেজের বুঝি টাকা নেই, কলেজের টাকা না থাকলে আমরা কেন কাজ করব। 4 সাল সে স্টাইপেন্ড নেই বলা ইন্টার্নস কা वर्कलोड बहुत ज़्यादा हॉस्पिटल में, सारे इंटर्न्स मतलब कि ओवरवर्क करते हैं वहाँ पे, ठीक है। लेकिन फिर भी हमारी मांग नहीं पूरी हो रही, हमने एप्लीकेशन दिया हुआ था रिटर्न की, हमारी मांग नहीं पूरी हो रहा, हमारा सैलरी बढ़ाओ, लेकिन नहीं बढ़ाया। यही एजेंसी में ये सारे 20,000 स्टाइपेंड है, हमारा 14,500 है, बट उसमें से भी 2,000 हॉस्टल के काट लेते हैं ये लोग। तो हमारे साथ मतलब बहुत ज़्यादा जाती है, ना हम मेस में खा पाते हैं, ना हॉस्टल में रहना है। तो हमें मतलब कि बिल्कुल इतनी महंगाई में सोचो हम लोग कैसे रहेंगे 10-12,000 रुपये।